সংযুক্ত আরব আমিরাতে আগামী 27 আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ, আর ফাইনাল হবে 11 সেপ্টেম্বর। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি টোয়েন্টি ফরম্যাটে। 6টি দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2 গ্রুপে সেরা 2টি দল, মোট 4টি দল খেলবে সুপার ফোরে। এ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা 1টি দল, আর বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাই তো আসন্ন এশিয়া কাপের জন্য আজ সোমবার রাতে 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর সেখানে এশিয়া কাপে ভারতের দলে ফিরছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ইঞ্জুরি কাটিয়ে ফেরা রাহুল অধিনায়ক রোহিত শর্মা সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রত্যাশিতভাবে দলে আছেন ঋষভ পন্ত ও দিনেশ কার্তিক। তবে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ঈশান কিশান ও শামসু সানসাং। এছাড়া ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন জাসপ্রীত বুমরা ও হার্শেল প্যাটেল।